আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শান্তা ইসলাম। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়া দরকার বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর এ এফ সিদ্দিকী। খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভার সিরোসিসের কারণে হৃদরোগ এবং ফুসফুসের জটিলতায় ভুগছেন। এর মধ্যে বেশ কয়েকবার তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই সমস্ত অসুখের উপস্থিতিতে সিরোসিস অফ লিভারের জটিলতা লাইফ থ্রেটেনিং হয়ে যেতে পারে বিধায় আমরা উদ্বিগ্ন হয়ে উঠি। ওনাকে উন্নততর চিকিৎসার জন্য মাল্টি ডিসিপ্লিনারি বিদেশি হসপিটালে চিকিৎসার জন্য আমরা সুপারিশ করেছিলাম। যেহেতু ওনার সিরোসিস অফ লিভারের কোন চিকিৎসা হয়নি, 2021 সালের নভেম্বর মাসে উনি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লে আমরা ওনাকে দ্রুত এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করি। চুয়াডাঙ্গায় 68টি স্বর্ণের বার সহ এক চোরা কারবারির মরদেহ উদ্ধার করেছে বিজিবি। গতরাতে মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, চুয়াডাঙ্গার দর্শনা বারাদি সীমান্ত দিয়ে স্বর্ণ চোরা চালানের খবর পেয়ে তারা টহল জোরদার করে। সন্ধ্যায় দুজন চোরা কারবারি ভারতে যাওয়ার সময় বাংলাদেশের অভ্যন্তরে মাথাভাঙ্গা নদীতে একজন ডুবে যায়, অপরজন পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ডুবে যাওয়া একজনের মরদেহ উদ্ধার করে। এ সময় তার শরীর থেকে 10 কেজি 263 গ্রাম ওজনের ছোট বড় 68টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। খেলার খবর। 8 বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে হারালো আর্সেনাল। নিজেদের মাটিতে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে 1-0 গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। 86 মিনিটে একমাত্র গোলটি করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এই জয়ে 2-এ উঠে এসেছে গানাররা। আরেক ম্যাচে ব্রাইটনের সাথে 2-2 গোলে ড্র করেছে লিভারপুল। সিমন আদিনগ্রার গোলে 20 মিনিটে এগিয়ে যায় ব্রাইটন। 40 মিনিটে অলরেডদের সমতায় ফেরান মোহাম্মদ সালাহ। এরপর লুইস ড্রাঙ্ক আবারও এগিয়ে নেয় স্বাগতিকদের। তবে মিশরীয় ফুটবলারের গোলে 1 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইয়র্গেন ক্লপের দল। এবারে জানাবো স্প্যানিশ শেয়ার বাজার সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত 50টি প্রতিষ্ঠানের বণ্টন না করা ডিভিডেন্ড শেয়ার যথাযথভাবে বিতরণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ নিরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসইসি। এই 50টি প্রতিষ্ঠানের 285 কোটি টাকা নগদ অর্থ এবং প্রায় 34 কোটি শেয়ার বা ইউনিট ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডে জমা দেওয়ার কথা। এসব শেয়ার বা ইউনিটের বাজার মূল্য প্রায় 6,163 কোটি টাকা। প্রতিষ্ঠানগুলো এসব অর্থ শেয়ার বা ইউনিট তহবিলে জমা দিয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।